সালামু আলাইকুম, কেমন আছো সবাই? উইলিয়াম শেক্সপিয়ার তার ম্যাকবেথ নাটকে একটা কথা বলেছেন, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। মূলত আমাদের জগতে ভালো মন্দ মিলেমিশে থাকে বা খুবই কাছাকাছি থাকে। মন্দের মাঝে ভালো খুঁজে পাওয়া যায়, আবার ভালোর মাঝেও মন্দ খুঁজে পাওয়া সম্ভব। মানুষের মাঝেও এরকম দুইটা সত্তা সবসময় বিরাজ করে। কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে আমরা দেখব, একই সাথে তিনি বিদ্রোহী কবি, আবার তিনি প্রেমিক কবি। প্রেম এবং বিদ্রোহ দুটাই আমরা তার মধ্যে দেখতে পেয়েছি। এর আগের লেকচারে আমরা কাজী নজরুলের ধ্বংসাত্মক যে রূপ সেটা দেখেছি, আর আজকে মূলত বিদ্রোহ এবং প্রেম এই দুই সত্তার পরিচয় দেখব। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কারণ তিনি যাবতীয় অন্যায় অবিচার অসত্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, এবং তার বিদ্রোহ ছিল ঔপনিবেশিকতার বিরুদ্ধে। ব্রিটিশ সরকার এদেশে থাকুক, তিনি এটা কখনোই চাননি। তিনি পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন, সামন্তবাদ বা জমিদারির বিরুদ্ধে কথা বলেছেন, সাম্প্রদায়িকতা, ধর্মে ধর্মে যে বিদ্বেষ, ঘৃণা এবং উস্কানির কারণে অশান্ত অবস্থা তৈরি হওয়া, এগুলোকে তিনি অপছন্দ করতেন। এবং যাবতীয় অসাম্য, নারী পুরুষ ধনী গরিবের কোনো ব্যবধান থাকবে না, সকল রকম বৈষম্য তিনি লোপ করতে চেয়েছিলেন। এবং শাস্ত্রাচার, শাস্ত্র নিয়ে বাড়াবাড়ি এবং আচার, ধর্মীয় আচার এগুলো নিয়ে বাড়াবাড়ি তিনি একেবারে অপছন্দ করতেন, বা এগুলোর বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। তিনি মনে করতেন মানুষের জন্মের সার্থকতা হলো সে স্বাধীনভাবে বাঁচবে, মানুষের মতো বাঁচতে শিখবে, ভালোকে ভালো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে বাঁচবে, মিথ্যাকে মিথ্যা বলার ক্ষমতা অর্জন করবে। এটা তার জীবনের এক লক্ষ্য ছিল এবং তিনি সেটা ব্যক্তি জীবনে করেছেন। এবারে আমরা মূল পাঠে চলে যাচ্ছি। বলবীর চির উন্নত মম শির, আমার মাথা উন্নত। চির বলতে যেটা চিরকালীন, যেটা সর্বকালীন, সবসময় আমার মাথা উঁচু থাকে, আমি কখনো মাথা নত করি না। বিদ্রোহী কবিতায় মোট 141টি পংক্তি রয়েছে, এর মাঝে 147 বার আমি শব্দ ব্যবহার করেছেন, মূল কবিতা যেটা, তো বারবার তিনি আমি বলছেন। আমি সৃষ্টি, আমি ধ্বংস, দ্বৈত সত্তার প্রকাশ। আমরা বলেছিলাম কাজী নজরুল শিবকে আদর্শ হিসেবে ধরেছেন, কারণ শিব এমন একজন দেবতা যিনি একই সাথে ধ্বংস এবং সৃষ্টির দেবতা। তিনি ধ্বংস করেন, আবার ধ্বংসের মধ্যে নতুন করে সৃষ্টি করেন। এই দ্বৈত সত্তার অধিকারী শিব কাজী নজরুল সমাজের যা কিছু পচনশীলতা, যা কিছু নেতিবাচকতা, যা কিছু খারাপ, সেটাকে ধ্বংস করবেন এবং ধ্বংসের মধ্যে নতুন করে সৃষ্টি করবেন। আমি লোকালয়, আমি শ্মশান, এখানেও দ্বৈত সত্তা। তোমরা জানো লোকালয় বলতে যেখানে জনগণের বসতি আছে, আর শ্মশান যেখানে মানুষ পোড়ানো হয়, অর্থাৎ জীবনের শুরু শেষ এক জায়গায় জনগণের বসবাস, এক জায়গায় কোনো বসবাস নেই, তো এরকম দ্বৈত সত্তার পরিচয় দিয়েছেন। আমি অবসান, আমি নিশা অবসান। অবসান মানে শেষ, আর নিশা অবসান, নিশা মানে রাত। আর নিশা অবসান বলতে বোঝায় দিনের শুরু, রাত শেষ হলে দিনের শুরু হয়। যদিও মনে হচ্ছে অবসান, কিন্তু এর মধ্য দিয়ে একটা দিনের সূচনা হয়েছে বা ইতিবাচকতার সূচনা হয়েছে। আমি শেষ, আমি শুরু, এখানে দ্বৈত সত্তা দেখতে পাচ্ছি। আমি ইন্দ্রাণী সোত, হাতে চাঁদ, ভালে সূর্য। দেবরাজ ইন্দ্রের স্ত্রীকে ইন্দ্রাণী বলা হয়, আর সুত বা সন্তান বলতে জয়ন্ত। রামায়ণে ইনি বিক্রমের সাথে যুদ্ধ করেছিলেন। হাতে চাঁদ, ভালে সূর্য, ভালে মানে কপালে, এখানেও দ্বৈত সত্তাকে ধারণ করার কথা বলা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে চাঁদকে দেবদেবীর আসনে বসানো হয়, অন্যদিকে সূর্য একটা দেবতা। বিশ্বের বিভিন্ন দেশে চাঁদকে বিভিন্ন রকম শক্তির প্রতীক মনে করা হয়েছে, তবে সকল অঞ্চলেই চন্দ্র দেবতাকে সূর্যের প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করা হয়েছে। অনেক জায়গায় চাঁদকে সূর্যের বিপরীত লিঙ্গ হিসেবে কল্পনা করা হয়েছে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। মম মানে আমার, এক হাতে বাঁশরি,
বাঁশরি মানে বাঁশি, আর হাতে বলতে অন্য হাতে রণতূর্য। তূর্য বলতে বোঝায় ইংরেজিতে যেটাকে আমরা হর্ন বলি। প্রাচীন ভারতের রণবাদ্য যন্ত্রবিশেষ বা রণশিঙ্গা কবি একই সাথে বাঁশিকে ধারণ করেন, আবার এক হাতে রণশিঙ্গা বা রণবাদ্য যন্ত্রকে ধারণ করেন। এখানে মূলত কাজী নজরুলের প্রেম ও দ্রোহ, এই দ্বৈত সত্তার প্রকাশ ঘটেছে। একই সাথে তিনি বিদ্রোহী কবি, আবার একই সাথে তিনি প্রেমিক কবি, দুটা মিলেমিশে আছে। এর একটা ভালো চিত্রকল্প হলো দুইটা আলাদা হাত, এক হাতে তিনি বাঁশি ধরেছেন, অন্য হাতে রণশিঙ্গা ধরেছেন। একটা প্রেমের প্রতীক বাঁশি, আর রণশিঙ্গা একটা বিদ্রোহের প্রতীক। এভাবেই কাজী নজরুল তার দ্বৈত সত্তার পরিচয় দিয়েছেন। আমি বেদুইন, বেদুইন বলতে আরবের একটা যাযাবর জাতি। এদের ঘর বাড়ি নেই, নির্দিষ্ট আবাস স্থল নেই। আজ এখানে ভালো লাগছে, এখানে আছে, কয়দিন পর এখানে ভালো লাগছে না, এখান থেকে চলে গেল। এরা সাধারণত ভেড়া ছাগল এগুলো লালন পালন ও বিক্রয় করে। এরা উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় বসবাস করে। এদের ঘর বাড়ি নেই, যখন যে এলাকায় যায় ওখানে তাঁবু গেড়ে জীবন যাপন করে। এদেরকে স্বাধীন চেতা, বাঁধনহারা, বেপরোয়া জীবনের প্রতীক মনে করা হয়। যখন যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, যা পাচ্ছে খাচ্ছে, এরকম। তবে তাদের জীবনের কঠিন সংগ্রাম এবং সবসময় ক্ষুধা তৃষ্ণার একটা ব্যাপার জড়িত থাকে। তো কাজী নজরুল মূলত তাদের জীবনের এই স্বাধীন চেতা, যাদের কোনো পিছু টান নেই, ইচ্ছে হলে এক জায়গায় চলে যাচ্ছে, যেখানে ভালো লাগছে সেখানে যাচ্ছে, এই ব্যাপারটাকে ধারণ করেছেন, এই ব্যাপারটাকে ইঙ্গিত করেছেন। আমি চেঙ্গিস, চেঙ্গিস খান এশিয়ার মঙ্গোলিয়ার অধিবাসী এবং দুর্ধর্ষ সমরনায়ক, বা ইংরেজিতে জেনারেল বলি যাকে আমরা। তবে তার জীবনের শুরুটা মোটেও স্বস্তির ছিল না। অল্প বয়সেই তার বাবাকে মেরে ফেলা হয় এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল শত্রুরা। তবে সময়ের ব্যবধানে তিনি মঙ্গল গোত্রদেরকে একীভূত করেছিলেন, আবার গুছিয়ে নিয়েছিলেন, সবাইকে নিয়ে যুদ্ধবাজ একটা দল গঠন করেছিলেন, এবং এর মধ্য দিয়ে তিনি চীন, ভারত, ইউরোপ ও এশিয়ার প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার অঞ্চল দখল করেছিলেন। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারে মার্ক করা আছে, এই বিশাল এলাকা তিনি দখল করেছিলেন। পৃথিবীর ইতিহাসে তার সমকক্ষ সেনাপতির সংখ্যা হাতে গোনা কয়েকজন, যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল। প্রায় 4 কোটি মানুষের হত্যার জন্য তাকে দায়ী করা হয়। কাজী নজরুল ইসলাম এই যে শূন্য থেকে মহানায়ক হয়ে ওঠা, যার এক সময় কিছুই ছিল না, পিতৃহারা হয়েছেন, তার স্ত্রীকে হরণ করে নিয়ে গেছে, এই অসহায় অবস্থা থেকে তার যে ঘুরে দাঁড়ানোর বাস্তবতা, এক সময় মহানায়ক হওয়া, সফল যোদ্ধা হয়ে ওঠা, কাজী নজরুল ইসলাম চেঙ্গিস খানের জীবনের সেই দিকটাকে ধারণ করেছেন এবং নিজেকে সেভাবে পরিচয় করাচ্ছেন। বলছেন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া, আপনারে বলতে নিজেকে, আমি নিজেকে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কুর্নিশ বানানটা খেয়াল করবে, এটা ফার্সি কর্নিশ থেকে এসেছে, এর জন্য মূর্ধন্য ন হবে না, বিদেশি শব্দে মূর্ধন্য ন বসবে না। কুর্নিশ বলতে সম্ভ্রমপূর্ণ অভিবাদন, বা মাথা নিচু করে যে সালাম করা হয় বা অভিবাদন জানানো হয় সেটা। বলছে, আমি কারো কাছে মাথা নত করি না। তার মাথা তো পর্বতের চেয়েও অটল, তিনি কারো কাছে মাথা নত করেন না, তিনি চেঙ্গিসের মতো, তিনি সবচেয়ে বড় সম্রাট। এ পংক্তিতে ব্যক্তি মানুষের সর্বোচ্চ স্বাধীনতার কথা ফুটে উঠেছে, অর্থাৎ তিনিই সবচেয়ে বড়, তিনি কারো কাছে মাথা নত করেন না, কারো শ্রেষ্ঠত্ব স্বীকার করেন না, কারণ তিনিই সবচেয়ে বড়। আমি বজ্র, বজ্র বলতে ইন্দ্রের হাতের যে অস্ত্র দেখতে পাচ্ছ, এটা হতে পারে যে অস্ত্র তিনি অসুরদের ধ্বংস করার জন্য ব্যবহার করে থাকেন। তবে আরেকটা বজ্র আছে যেটাকে বলা হয় বাজ বা অশনি। ঝড় বৃষ্টির সময় আকাশে যে প্রচন্ড শব্দ হয় সেটাকে আমরা বাজ বলি। তো সাধারণভাবে মনে হয় এর পরে যেহেতু কাজী নজরুল ইসলাম ধ্বনির প্রসঙ্গ আনবেন, ওঙ্কার ধ্বনি এবং ইসরাফিলের সিঙ্গার ধ্বনি, অতএব এটা আকাশের বাজ, এই অর্থ নেওয়াই যৌক্তিক। অর্থাৎ এখানে ইন্দ্রের হাতের অস্ত্রকে বোঝানো হয়নি, এরকম মনে করাই যৌক্তিক।
আকাশের বাজ এটাকে ইঙ্গিত করা হয়েছে মনে হচ্ছে। আমি ঈশান বিশানে ওঙ্কার, তোমরা জানো 10টা দিক রয়েছে, এর মাঝে উত্তর পূর্ব কোনায় যেটা দিক সেটাকে বলে ঈশান দিক। হিন্দুদের দেবতা শিব, তিনি এই দিকের অধিপতি। তবে এখানে এই দিককে বোঝানো হয়নি, বরং শিবকে বোঝানো হয়েছে। আমরা বলেছি শিবের 108টা গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হলো ঈশান। আর বিশান বলতে পশুর শিং, তোমরা কালো দেখতে পাচ্ছ, পশুর শিং দিয়ে একটা বাদ্যযন্ত্র বানানো হয়েছে, এটাকে বলা হয় বিশান। ঈশান বিশান বলতে শিবের বিশান, শিবের যে বাদ্যযন্ত্র সেটাকে বোঝানো হয়েছে। ঈশান বিশানে, শিবের বিশানে ওঙ্কার, ওঙ্কার অর্থ ওম ধ্বনি। ওম ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজনের প্রতীকী বর্ণ এটা, ওম বা আদি ধ্বনি। পৌরাণিক কাহিনী মতে শিব হলেন ধ্বংসের দেবতা, এর প্রধান অস্ত্র ত্রিশূল। মহাপ্রলয়কালে তিনি বিশান ও ডমরু বাজিয়ে ধ্বংসের সূচনা করবেন। মহাপ্রলয়কালে অর্থাৎ কিয়ামতের সময়ে তিনি বিশান ও ডমরু বাজিয়ে ধ্বংসের সূচনা করবেন, যেরকম করবেন ইসলামী ধর্ম অনুসারে ইসরাফিল আলাইহিসসালাম। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, সিঙ্গা বলতে বোঝায় ফু দিয়ে বাজানোর জন্য পশুর শিং এর তৈরি বা শিঙের আকার বিশিষ্ট ধাতু নির্মিত এক রকম বাদ্যযন্ত্র। ইসরাফিল আলাইহিসসালাম ইসলাম ধর্মের প্রধান চার ফেরেস্তার একজন, তিনি একটা বিশাল সিঙ্গা মুখে লাগিয়ে আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা করছেন। যখন পাপ চরম আকার ধারণ করবে সেরকম কোনো এক শুক্রবারে তিনি সিঙ্গায় ফুঁক দেবেন, আর মানুষ সেই শব্দের তীব্রতায় পেরেশান হয়ে ছুটাছুটি করবে এবং এর মাঝে ভূমিকম্প শুরু হবে, পাহাড় পর্বত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বালুর ন্যায় উঠতে থাকবে। একটা পর্যায়ে আকাশ চন্দ্র তারকা সূর্য সবই ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং এরপরে তিনি দ্বিতীয় ফু দেবেন। তো কাজী নজরুল ইসলাম তিনটা ধ্বনিকে এখানে ধারণ করেছেন, একটা হলো বজ্রধ্বনি, একটা হচ্ছে ঈশান বিশান অর্থাৎ শিবের বিশানে ওঙ্কার ধ্বনি, আর ইসরাফিলের সিঙ্গার ধ্বনি। এই তিনটা ধ্বনি ধ্বংসের সাথে যুক্ত। এই তিনটা ধ্বনি ইসরাফিলের সিঙ্গা, ইসলামী বিশ্বাস অনুসারে ইসরাফিল আলাইহিসসালাম যখন সিঙ্গা ফুঁক দেবেন তখন পৃথিবী ধ্বংস হবে। হিন্দু বিশ্বাস অনুসারে শিব ডমরু ও বিশান বাজিয়ে ধ্বংস সূচনা করবেন। দুই ধর্মের এই বিশ্বাসকে তিনি এখানে ধারণ করেছেন। তোমাদের বইতে যেটা লেখা হয়েছে ঈশান বিশানে ওঙ্কার, এখানে ঈশান কোন আসলে হবে না, এখানে শিবকে বোঝানো হয়েছে। আরেকটা বিষয়, ইসরাফিল আলাইহিসসালাম বৃষ্টি ও খাদ্য উৎপাদনে দায়িত্বপ্রাপ্ত নন, এই দায়িত্বে আছেন মিকাইল আলাইহিসসালাম। আর নিচে বিশ্ব মাতৃক নয়, শব্দটা হবে বিশ্বামিত্র, শব্দটি একটু মনে রেখো। আজ এ পর্যন্তই, পরবর্তী অংশ বা শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সবার জন্য ভালোবাসা ও শুভকামনা, সবাই ভালো থেকো, সালাম আলাইকুম।